কসু কসু কসু, যেদিকে দেখো শুধু কসু, আজকে রান্না হইবে শুধু কসু, কসু ভাজা, কসু শাক, কসু মাছ দিয়া, সয়াবিন বিচি দিয়া কসু, শুধু কসু কসু। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমার ভিডিও শুরু করতেছি সকালবেলা, সকালবেলা আজকে রান্না হইবো কসু, কসু সবজি, সব কসু, কসু ভাজা করবো। তো আজকে আমি আপনারা লগে কসুর যে রেসিপি, ভাজার যে রেসিপিটা, এটা আমি প্রথমবার ট্রাই করতেছি। আমি কোনো সময় রান্না করছি না, দেখি কেমন লাগে খেয়ে খাইতে। আজকে ফার্স্ট রান্না করবো কসুর ভাজা। তো আর আমি কসু আর কসুর শাক আমি রান্না করছি, খাইছি, মোটামুটি আমার ভালোই হয়েছে। আজকে দেখি কসু শাক, কসু ভাজাটা কেমন হয়, সবাই দেখেন, দেখতে থাকেন, ভালো লাগে করবেন। তো আমি আমার রান্না করে আইছি, আমি কসু রান্না শুরু করে দিছি। আমার কসু সবজি যেটা মাছ দিয়ে রান্না করবো এটা হয়ে গেছে গা, আর যেটা শাক রে সিদ্ধ করে রেখে দিছি, আর এখন আর যেটি ভাজা করবো এটিও সিদ্ধ করে রাখছি। তো এই যে আবুটারে দেখছেন, এটা হলো আমার দেওরের মেয়ে। সবটি মশলা একসাথে মিক্সড করছি, সবটি মশলা বলতে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা, সব বাটা একখানে করে মিক্সড করছি, মিক্সড করতে আসি। ভালো করে মিক্সড করতে লাগবো এক মশলা, যাতে একটা লোক একটা সবটি মশলা মিক্সড হয়। লবণও দিতে লাগবে দিকে, তারপরে যে কচু সিদ্ধ করে রাখছি এই কচু সিদ্ধটারে সাথে এই কচু সিদ্ধটির এই কচু মশলার লগে মিক্সড করতে লাগবো। এইভাবে চামচ দিয়ে সুন্দরভাবে হইতো না, চামচ দিয়ে দিলে, আর আমিও তো ফাঁকা রাঁধুনিও না যে একবারে চামচ দিয়ে দেওয়া এমনভাবে কর্ম করতে পারি না আমি, সত্যি কথা। এদিকে আমার তেলের বোতল বাইর করতে আছি, তেলে ভাজতে লাগবো। তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে যেতে আছে। এবার আস্তে আস্তে একটা একটা করে কচু ডিরে দিতে লাগবো তেলে, সবটি মশলা, যাতে রসুন টসুন একটু একটু কচুর মধ্যে একটু লাগে, যাতে কচুর মধ্যে একটু একটু মশলা লাগে লেগে থাকে, তারপরে মানে টেস্টটা ভালো আইব। দেওয়া গেছে আমার কচু কড়াইয়ের মধ্যে, এক এক সবটি এভাবে দিতে লাগবো, এক এক করে সুন্দর কালার আছে আসলে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আগামী নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। সবাই যার যার বাড়ির থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাই পরিবার নিয়ে আনন্দ থাকবেন, আনন্দ করবেন সবাইরে। বাই।